গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। চলো আজকে বানাচ্ছি আমি সন্ধ্যাবেলা নাস্তা বাচ্চাদের জন্য, ফাস্তা ওদের জন্য ফাস্তা বানাচ্ছি, চিকেন ফাস্তা, এগ চিকেন ফাস্তা। চলো আমি দেখাচ্ছি আমি কীভাবে এগ চিকেন ফাস্তা বানাই। ওরকম তোমরা বানিয়ে ঘরে বাচ্চাদের দেবে, দেখবে বাচ্চারা খুব খুশি হয় ওরকম খেতে। যে দোকান দিয়ে চাইনিজে গাড়ি টাড়ি দিয়ে আনার দিয়ে হলো, ঘরে বানিয়ে খাওয়াবে, দেখবে খুব খুশি হবে বাচ্চারা। চলো আমি দেখাচ্ছি আমি কিভাবে চিকেন ফাস্তা বানাই ব্যাক ক্যামেরা করে। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আর এইটা আমার ভাজার তেল, পাঁপড় টাপড় ভেজেছিলাম মই তেল, আমি এই তেল ইস্তেমাল করে নেবো, কেন এই তেল ফেললে তো হবে না এতখানি তেল। তেলের যা দাম, আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে বানাতে পারো, কিন্তু সর্ষের তেল দিয়ে সাদা তেলে বানাবে, খেতে বেশ ভালো লাগে। আর সর্ষের তেলে একটা গন্ধ আসে, সেইটাই সাদা তেল দিয়ে পাবে না। চলো আমি ডিম ফাটিয়ে দিই আগে, দাঁড়াও দেখ। দেখো আমি ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার এইটাকে আমি পোচ বানিয়ে নেবো, এই পুরো ঝরা ঝরা করে নেবো ডিমটাকে, কুচো কুচো করে নেবো। আমি একটাই ডিম দিয়েছি, তোমরা চাইলে দুটো বা তিনটে ডিম দিয়ে করতে পারো, যেমনি তোমাদের ডিম চাই সেরকম দিতে পারো। আমি একটা ডিমে আমার হয়ে যাবে, এই জন্য আমি বেশি ডিম দিইনি। ডিমটাকে একবারে ঝুড়ো ঝুড়ো করে নেবে, আমার কেন কড়াই গরম হয়ে গেছিলো তো, আর তেলও গরম হয়ে গেছিলো, এই জন্য একটুখানি এখানটা বেশি ঝেড়েছে। ও হাত দিয়ে ছিঁড়ে নেবো, কোনো ব্যাপার নেই। আর ওই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো ভাজিতে কী কী দিয়েছি আমি বলে দিচ্ছি, এই দেখো সিমলা মির্চ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর বিনস, এই দেখো বিনস দিয়েছি। তোমরা চাইলে বড় সাইজেও কেটে নিতে পারো, তাই ছোটো সাইজে ধর আমি উঠিয়ে নিই এটাকে। দেখো আমি চিকেন ফাস্তার জন্য আবার তেল বাসিয়ে দিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো চিকেন আমি সকালবেলায় ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এতে আদা রসুন পেস্ট আর একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি আর ভিনিগার দিয়ে এটাকে মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো ফাস্তা, ফাস্তা বয়েল করে রেখে দিয়েছি, এই দেখো। আর এই যে ডিম ভেজেছি, এবার দাঁড়া ফাস্তা আমি ইয়ে করে পাকার গাইস, ফাস্তা এবার একটুখানি অ্যারারুট দিয়ে দেবো। গাইস এটা ম্যাগনেট হয়ে রাখে, এই দেখো ফাস্তা আমি ইয়ে দিয়ে দিয়েছি, অ্যারারুট মিক্স। এবার এইটাকে আমি ভেজে নেবো ভালো করে, ধরো ভেজ, চলো এবার এইটাকে ভেজে নি। খাইগুলো উঠনা আন্ডা খা লে রে, মেরা ফির কম গিরেগা। এটাকে ভাজা হতে দাও, তারপরে দেখাচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নেই, তারপরে দেখাচ্ছি। ভেজে নিই পুরো মাংসটাকে, এরকমভাবে বানিয়ে যদি বাচ্চাদের খাওয়াবেন না, বাচ্চারাও বেশ খাওয়ালে বাচ্চারাও মন খুশি করে খাবে। একবারে আমি এরকম বানিয়ে আমার ছেলেকে মেয়েকে খাওয়াই, আমার ছেলে খুব শখ এসব জিনিস খাওয়ার, যেন আমার ছেলেকে এরকমভাবে বানিয়ে দিতে হয়। তো চিকেন হয়েছে, চিকেন হয়েছে, আমাদের খাইয়ে দিচ্ছে ফাটফুট করে ফাটিয়ে। আমি এর মধ্যে দিয়ে দেবো কান্দা পেঁয়াজ, আরে এক পিস তো দিয়ে দিচ্ছি, দাঁড়া ওর জন্য আমি একটু উঠিয়ে নিই।
আমার ছেলে নালে পেট ব্যথা করবে। আরে কিতনা সারা হোটেল ডাল পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার ছেলে বাঙালি পারে না, এই জন্য আমার ছেলে মাঝে মাঝে হিন্দিতে বলে দিচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরাও শোনো হিন্দি বাঙালি দুটো মিক্স করে। এবারে এর মধ্যে এটা পুরো দিয়ে দেবো, একটা ইয়েটা ভাজি। এবার দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, এটা একটু নরম হওয়ার মতো। তোমরা যদি চাও তো চিকেনটাকে উঠিয়ে নিতে পারো ভেজে, নালে আমি যেরকম বানিয়েছি এরকমও বানাতে পারো। এরকম বানালে কি পুরো সবজির মধ্যে চিকেনের গন্ধটাও চলে আসবে। বড়দেরও বানিয়ে খাওয়াবে তো বড়রাও বলবে কি বানিয়েছো এত সুন্দর খাওয়া। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন স্বাদ অনুসার, নুন 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 স্বাদ অনুসার নুন। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি ঘরেই বানিয়ে রাখি, এই জন্য ওইটা দিয়ে দেবো। গরমের জিরে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা নরম না হয়। একটু ভাজা ভাজা হবে, আর যখন নরম হয়ে যাবে মানে গলে যাবে তারপরে ফাটতে হবে। চলো দেখাচ্ছি। দেখো আমার এটা হয়ে এসছে, কিন্তু গাজরটা একটু শক্ত আছে বলে আর একটুখানি ঢাককে রাখতে হবে, নাহলে এগুলো দেখো নরম হয়ে গেছে। দেখো মাংস ইয়ে গেছে, এই দেখো গাজরটা একটু শক্ত আছে, একটু নরম হয়ে যাক গাজরটা। চলো আর একটুখানি ঢেকে রাখি, তারপরে দেখো। চলো এই ঢাকনা এবার খুলি, দেখে নিই ভালো। দেখো আমাদের এটা হয়ে গেছে, এবারে এর মধ্যে এই ডিমটা দিয়ে দেবো, পুরো ফাস্তা দেবো। ফাস্তাটাকে হাত দিয়ে একটু ইয়ে করে নিতে হবে, এই ফাস্তাটা পুরোটা দিয়ে দেবো। এরকমভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, বাচ্চারাও খুব খুশি হবে। হোটেল দিয়ে ভালো, ঘরে বানাও নিজেদের একটু টাইম লাগবে, কিন্তু বাচ্চারা পেট ভরে খেতেও পারবে আর বাচ্চারা খুশিও হবে। আমি সব জিনিস অল্প অল্প দিয়েছি, আপনারা চাইলে বেশি করে তোমরা দিতে পারো। সব জিনিস একটু বেশি বেশি করে দিলে তাহলে বেশি ইয়ে হবে, ফাস্তাটা একটু কম দিয়ে জিনিস বেশি দেবে। গাজর বিনস সিমলা মির্চ পেঁয়াজের পাতা থাকলে পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি দিলে, আমাদের এখানে পেঁয়াজ কলি পাওয়া যায় না, পেঁয়াজের পাতাটা পাওয়া যায় পেঁয়াজ গাছটা, কিন্তু এখন আমার কাছে নেই, এজন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা পেঁয়াজের পাতা কেটে সাদা পেঁয়াজটাও দেবে, পুরো গাছটাও দিতে দেবে কেটে কেটে, আরও ভালো লাগে। এর মধ্যে আদা রসুনও কুচি কুচি করে দেওয়া যায়, কিন্তু আমার ছেলে মেয়ে খাবে না ওইভাবে, এর জন্য আমি দিইনি। যে যেরকম খাবে সেরকম করে দেওয়া দরকার। কিউ এবার এর মধ্যে দেবো গ্রিন চিলি সস, এবার এর মধ্যে দেবো সয়া সস,
গ্যাস স্লো করে দেবে, নালে ডালে আর দেবো ভিনেগার, অল্প করে ভিনেগার, বেশি দিলে হবে না। আর এইটা হচ্ছে চিলি পিস, মানে কুটা হওয়া মির্চি, শুকনো লঙ্কা ভেজে এইভাবে কুটে নিলে হয়। এই দেবো অল্প করে, এ তুমি যে কোনো দোকানেও পেতে পারবে, কি মুদিখানার দোকানে পাওয়া যায় যেসব বড় বড়ো। আর দেবো টমেটো সস, কোনে এটা হয়েছে, আর কিছু দেবো না, টমেটোর সসটা সব দিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, আর বলো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। চলো, এ হয়ে গেছে, আমার মেয়ে নামিয়ে দেবে, বন্ধ করে তুম রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা রসুন ছাড়ানো কালকের জন্য। আর আমাদের মাসাই দা ফুটবল মাসে বসে রয়েছে, কাঁচা আম পাস্তা, আয় তো আমলক আমলক খা লিয়ে পাক্কা। মোবাইল কে করেগা রাখ, মোবাইল কিতনে মিলিয়ে দে আন্টি, ও দিয়া তা উসকা পাপ্পা নে, ও উসকা পাপ্পা কা দোষ নে, ও যে ফাস্তা। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটাই, গুড নাইট, শুভরাত্রি, শুভ ডিম। আর আমাদের ফাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো চ্যানেল, সাবস্ক্রাইবার করনা একদম ফ্রি। আর আমার মেয়ে কী বলছে শোনাচ্ছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাঙালি আর কেমন ফাস্তা, আমি খাচ্ছি। আর আমাদের ঘরে কিছু মেহমান এসেছিলো, বাচ্চারা, আমার ছেলে, বন্ধুরা, তো ওদেরকে দিয়েছি, কিন্তু ওদের ভিডিও তোলা মানা আছে, এর জন্য ওদের ভিডিও বানাইনি আমি, ওদেরকে ভিডিও তোলা মানা আছে, ওদের মা বাবা পছন্দ করে না ভিডিও করা, এই জন্য ওরা বলে আন্টি ভিডিও বানাইও না, আমাদের এমনি দেওয়া, ওদের মা বাবা না ওদেরকে, মানে ওদের ওর মা কেমন জানো তো, মানে মাছ মাংস বানায় না ঘরে, তো আমি আমাদের মতো বানিয়েছি, আমি কি জানি যে ও খাবে বলে, তাহলে আর একটু বেশি বানাতাম না, তো এবার খেলতে খেলতে চলে এসে এবার দেখেছে আমি বানাচ্ছি, তো বলে আন্টি কী বানাচ্ছে কী বানাচ্ছে, তারপর ফাস্তা, তো বলে আমাদেরও দাও দেখবে ভিডিওতে আওয়াজ আসবে, ওদের কথা শুনতে হবে। ওরা তিনটে ভাই ছিল, তিনটেই ভাই, বোন নেই, তো বললো, তো আনলাম ঠিক আছে, আমার মেয়ে বললো ঠিক আছে, তো প্রথম মেজোটা চেয়েছিলো, মেজো ভাইটা চেয়েছিলো, তো মেজো ভাইটাকে একটু আনি দেওয়া যায়, মেজোটাকে দেওয়া যায় অল্প করে, তারপরে আর দুজন দেখেছে, তো ওরা দুজন চাইতে লেগে আছে, দাও আন্টি দাও আন্টি আমাদেরও দাও, তারপরে দিয়েছি। এবার আমার ছেলে খাচ্ছিলো, আমার ছেলে থালা দিয়ে তুলে তুলে খেতে লেগেছে, মাংস ডিম সব খুঁজে খুঁজে খেয়ে আমার ছেলেকে খালি ফাস্তা দিয়েছে, ফাস্তাও খেতে লেগেছে, ওদের দিয়েছি তাও ওরা এরকম করছিলো, ভাল লাগে না, না একটা খারাপ লাগে, মানে ওদের দিয়েছি ওইটা খারাপ লাগে না, বা ওরা তুলে খাচ্ছে ওইটাও আমার খারাপ লাগে না,
এইটাই যে ওর মা বাবা বানিয়ে দেয় না, কীরকম নিজেরা খায় না বলে বাচ্চাদেরও দেয় না, এটা ভাল লাগে না। আমি যেটা খাই না বা আমার বর যেটা খায় না, কিন্তু আমার বাচ্চারা যেটা চায় মুখ দিয়ে বলে, সঙ্গে সঙ্গে না দিতে হলে, কিন্তু সঙ্গে সঙ্গে তো দেওয়া যায় না না, একটু জিনিস কেনার দরকার পড়ে, সব বানানোরও ইয়ে পড়ে, তারপরে আমরা বানিয়ে দিই। আমার মেয়েও মিথ্যা তো বলবে না যে আমরা দিই না বলে, আমরা দিই, যা চায় ওরা আমরা তাই বানিয়ে দিই, কিন্তু একটু টাইম নিয়ে বানিয়ে দিই, যে টাইম দেয় আমরা সব নিয়ে আসি আমি, তারপরে বানিয়ে দেবো, তো বানিয়ে দিই। ওদের মা বাবা দেয় না, ওর কাকার বাড়িতে যায় তাহলে ওরা, মানে রোববার রোববার ওর কাকার বাড়িতে গেলে রোববার দিই, তো ওর কাকারা মাছ মাংস বানায় যখন ডাকে, তো তখন যায় গিয়ে খেয়ে আসে তিনটে ভাই, নাহলে ওর মা বানায় না। তো তুমি খাও না, তো বাচ্চাদের বানিয়ে দেওয়া দেবে না, কিন্তু আমি দিই, আমার কাছে এসে যে চায় কিন্তু যাই চাইবে আমি দিয়ে দেবো, আমার কাছে থাকলে আমি দিয়ে দিই যে নে খা বাবা রয়েছে খা, না থাকলে আমি বলি নেই দিতে পারবো না, থাকলে দিয়ে দিই। এবার এসে চাইলো আমি বানিয়েছি আমাদের মতো, তো আমি বললাম খাও তোমরা, দিয়েছি, ওদের খুব ভালো লেগেছে, বলছে আমটি খুব ভালো বানিয়েছো, কীরকম বানিয়েছো বলো, ভিডিও থাকলে বলো, আমার কাকাকে বলবো ওরকম বানিয়ে দিতে। তো আমার হিন্দিতেও ভিডিও আছে বলে আনলাম, হিন্দি চ্যানেলে ভিডিও আছে, দেখিয়ে দিলাম, আনলাম দেখ এখানে লেখা আছে পাস্তা চিকেন পাস্তা বলে, তো এইটাই ইয়ে, তো বললো বানাবো, আমার কাকাকে বলবো এরকম বানিয়ে দিতে। ও যেন ওদের ইয়ে করলাম, খেয়ে খেয়ে চলে গেছে, ওদের ভিডিও বানায়নি, মিথ্যা কথা বলবো না, ওরা খেয়েছে আর ওদের ভিডিও বানায়নি। ও বলছিল আমার বাবা দেখলে মারবে, মা দেখলে মারবে, এই জন্য আনলাম ঠিক আছে যা লুকিয়ে চুরিয়ে খেয়ে যা, লুকিয়ে চুরিয়ে খেয়ে গেছে, খেয়ে গেছে, কিন্তু আমার মনটা খুশি হয়েছে যে খেয়েছে, কেউ খেয়ে বলেছে ভালো হয়েছে, এইটা আমার মনটা খুশি হয়েছে। আর কেন আমরা চারজন থাকি ঘরের মধ্যে, অত কেউ আসে না আমাদের সাথে দেখা করতে, আমার ফ্যামিলি আছে, আমার বাপের বাড়ি কলকাতায়, আমরা থাকি বোম্বেতে, আমার বোম্বেতে শ্বশুর বাড়ি আছে, সবাই আছে, ননদ দেওর আছে, দেওরের বউ আছে, ননদের বাচ্চারা আছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন দুজনে, এই জন্য, কিন্তু ওরাও আসে না আমাদের বাড়িতে, কিছু ঝগড়ায় মন মাট আছে এর জন্য আসে না, কিছু ওদের পার্সোনাল ঝগড়া আছে ভাই বোনদের মধ্যে এর জন্য আসে না। তো কী করবো, আমরা চারজনে যা বানাই তাই বানিয়ে বানিয়ে খাই, আমার ছেলে মেয়েকে ওতেই হ্যাপি রাখার চেষ্টা করি, সবা দিয়ে দিই, এর জন্য এরকম। তো ওই ওটা খেয়ে গেছে, আমার আজকে খুব খুশি হচ্ছে যে কেউ তো খেয়েছে, ওপরওয়ালা তো দোয়া দেবে আমাদের যে না কাউকে তো আমরা খাইয়েছি, এ তো না যে খাওয়াইনি মানা করে দিয়েছি, দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছি, কেউ তো খেয়েছে যেন ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর কী ভিডিও চাও লিখে কমেন্ট করে বলো, আমরা সেই হিসাবে আমাদের যতটা আমরা পারবো দেখাতে পারবো, যেমনি আমরা দেখাতে পারবো সেরকম ভিডিও আমরা দিতে পারবো। তো চলো বাই, গুড নাইট, শুভরাত্রি, শুভ ডিম।